যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন জীবাণু অস্ত্র তৈরি করছে বলে রাশিয়ার অভিযোগ। এ বিষয়ে আজই বৈঠক বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেন। এদিকে প্রথমবারের মতো রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইউক্রেনের আরও তিনটি শহর। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সহায়তায় জীবাণু অস্ত্র তৈরি করছে ইউক্রেন। মার্কিন জীবাণু অস্ত্রের পরীক্ষাগার হয়ে উঠেছে ইউক্রেনের বেশ কয়েকটি এলাকা। বুধবার এই অভিযোগ করেছেন রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ ইগর নিকুলিন। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের সাথে সাক্ষাৎকারে নিকুলিন বলেছেন, 2019 সাল পর্যন্ত ইউক্রেন জুড়ে 16টি গবেষণাগার ছিল, যার মধ্যে 10টি ছিল কিয়েভ, খারকিভ, লাভিভ ও ওডেসার মতো শহরগুলোতে। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়েছে মস্কো। তাদের সেই আবেদন মেনে শুক্রবারই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা। এদিকে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া আসলে ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে চায়, তার জন্য বাহানা তৈরি করছে তারা। জাতিসংঘের যুক্তরাষ্ট্রের মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে বলেছেন, রাশিয়া বিশ্বের চোখে ধুলো দিতে চাইছে। পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়া মিথ্যা অভিযোগ করছে। এদিকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে ইউক্রেনের পরীক্ষাগারে রাখা উচ্চ ঝুঁকি সম্পন্ন প্যাথোজেন জীবাণু ধ্বংস করে ফেলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। These attacks deprive whole communities of health care. These are the conditions in which immune systems are weak, people's defenses are low, and infectious diseases can rip through populations like this. প্রথমবারের মতো রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইউক্রেনের লুটস্ক, ইভানো ফ্রাঙ্কিভস্ক এবং ডেনিপ্রো। অন্যদিকে কিভ অভিমুখী রুশ সামরিক বহর আরও 5 কিলোমিটার অগ্রসর হয়েছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।